আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হয়েছে। এর ফলে শিগগিরই প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এর আগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই বাছাইয়ের পর বিলটি উত্থাপন করা হয়। রবিবার স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে সংসদে দিনের কার্যক্রম শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচএসসিতে অটো পাশের পক্ষে যুক্তি দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সীমিত আকারে পরীক্ষা নিতে গিয়ে সংকটে পড়লে দায়ভার কে নিত এমন প্রশ্ন সংসদে রাখেন তিনি। জানান, শর্ত সাপেক্ষে ও মানবিক দিক বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। বিলটি পাশের পর গেজেট প্রকাশের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, 1/11 মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের কারণেই আরাফাত রহমান কোকর মৃত্যু হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সকালে বনানী কবরস্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে আরাফাত রহমান কোকর কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। এ সময় আরাফাত রহমান কোকুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাফাত রহমান কোকু ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের উন্নয়ন তার হাত ধরেই হয়েছিল। আরাফাত রহমান কোকু তার কর্মের জন্য আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।